দেখেছো পাচ্ছি এবং বাবার সেই রিয়াকশনটার জন্য আমরা ওয়েট করে আছি। আমরা একদম সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। তো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। তুমি ওইটা করে নাও, গ্রিনটা। আর তুমি এই যে বাক প্রিন্ট বলছিলে চিতাবগের, এই যে এখানে। না না, ওইটা করতে পারবে না, প্রচুর গরম হবে। হ্যাঁ হ্যাঁ, যাই লাল নয় বলো, আরে কাঁচা তো শীত নেই, তবু শীতে জামা পড়বে, পড়তেই হবে, জোর জুলো। আর শীত পড়ছেও না সত্যি মেরি, কি জ্বালাতো। অনেকটু শীতকালে মানুষ খাবে দাবে ঘুরবে সাজবে গুজবে। জানুয়ারি হয়নি এখনো, এই একবারে দিচ্ছে এখনই, ডিসেম্বরে 17 তারিখ হয়ে গেছে, একটা তাড়াতাড়ি করো। আমার আর বাবা রেডি জুতো পরে, সোম সব দরজা জানলা ঠিক করে দেখে নিলাম। তুমি সাবধানে থেকো মামনি। এখান থেকে মেট্রো ধর্মতলা কয়েকটা জিনিস কেনার আছে দেখে নেব, তারপরে একদম ডাইরেক্ট শিশাহাট। বাবার ওটা আজকে ডেলিভারি দেবে। হ্যাঁ, ধর্মতলায় যাবো, ধর্মতলা থেকে ওই মেট্রোপলি দিয়ে তো শিশুশাহে যেতে হবে। হ্যাঁ, সেগুলো পরে তারপরে যাবো। স্ক্যানারটা লাস্ট 3 মাস ধরে এরকম বন্ধ, এদের কোনো হেলদোলই নেই, কোনো হেলদোল নেই। লাইট কালার তো এই কটাই, কিন্তু এই ব্লুটা ভালো নেই কিন্তু। বাবারও খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েও গেছে,
তো আগে সিটি শহরে যাওয়ার আগে সোমো জ্যাকেটটা তো কিনবই বললাম, তো সেটা করার আগে আমরা একটু খেয়ে নিই, অনেকক্ষণ খাওয়া নেই। আর তোকে দাঁড়া ওরা আগে দিই, ওরা ডাকবে। হয়েছে চিকেন চিজ কত? 130। 130 মুঝে কি লেভেলে ডায়েট করছে ভগবান জানে, ওনাকে খিদেই পায় না। এদিকে বাবা আর আমার একটু একটু পেয়েছে খিদে, ওর খিদেই পায় না, খাবে না। ভালো গরম আছে তো? চাকরিটা কিন্তু বাবা চাকরিটা কিন্তু ভালো হতে পারে যেটা বললাম পরিচয় করেছিলাম দেখলেই চিনতে পেরে গেছে। ধুয়ে নিতে হতো মিষ্টি তো কি দেওয়া আছে আখের মধ্যে ইঞ্জেকশন নাকি মিষ্টি আমার আটকাবে না তো দেখতে বলো বাবার ফেসিয়াল এক্সপ্রেশন দেখো। আরে দাদা ভালো লাগছে দাদা, আমি তো বলছি এখানে তোর বড় পড়ে না, এটা পরে গ্যাংটকে যেতে হবে। পাতলা ওয়ালা মেলে নিয়ে নাও সামনে বুনু ওয়ালা, ঠিক আছে সাইজ ঠিক আছে, মিরা আছে এখানে, পর্দা কাছে যান, কলারটা ঠিক করুন, এক সেকেন্ড। আমি বিস্কিট খাবো না, না না আমি বিস্কিট খাবো না, তুমি খাও। এখান থেকে কেক আর বিস্কিট নিলাম, বিস্কিটটা খেয়ে বিস্কিট বাবা নিলো, আমি আর পুরো নিয়েছো কেক বাপুজি একদম সামনে। কেকটা দারুণ ছিল বলো, A1 কটা বাজে দেখো? 5টা বাজে, বাবুজি খেয়েছো মোমো খেয়েছো পেয়ারা খেয়েছো বাবুজি, মোটামুটি পেট ভরেছে বাবা, এক্সাইটেড চার্জ হচ্ছে, তারপর আসল জিনিসটা দেখা যাবে। আগের দিন অবশ্য পড়িয়ে দেখে নিয়েছে বলো,
ওই রকমই তো শুনতে পাবো না শুনতে পাবে ওই রকম কিন্তু এটা তো একদম কানে ভেতরে জাস্ট লাইক ইয়ারবাডস বাবার জন্যই যেটা আসছে ব্লুটুথ ইয়ারবাডস এরকম একটা কানের ভিতরে কত কি থাকে ওই যে ব্রেনের সাথে কিভাবে কানেক্টেড থাকে এই যে এই ব্রেনের সাথে কানেক্টেড দেখি কতক্ষণে হয় ব্যাপারটা এখন ওয়েট করা ছাড়া কিছু নেই উড়বে না তোমার বাবা উড়বে না কখনো না না পড়বে না অসম্ভব ব্যাপার যে আপনার যদি খুব নয়েজি লাগে কোন জায়গাটা এখন দেখুন তো সাউন্ডটা কেমন আছে পুরো ঠিক আছে মানে একদম প্রপার শুনতে পাচ্ছে এখন কোনো সমস্যা নেই এখন জাস্ট বিলিং এর কাজটা কমপ্লিট করে বেরিয়ে পড়ব এখন দুটো প্রোগ্রাম আছে উপরে আইকন আছে রেস্টুরেন্ট প্রোগ্রাম মানে রেস্টুরেন্ট আইকন দেখা যাচ্ছে হোম প্রোগ্রাম এটা এটাতে আপনি চাইলে ভলিউমটা বাড়াতে কমাতে পারেন আপনার প্রিসেট ভলিউম আছে দেখুন এইখানে একটা দাগ আছে এই আপনার ভলিউম আছে নাইন ঠিক আছে এটা আপনি বাড়াতে পারেন কমাতে পারেন যদি আপনার মনে গম গম হচ্ছে নয়েজি লাগলে আপনি এই বাটনটাকে টিপলে একটু নয়েজটা কমবে ক্ল্যারিটি একটু বেটার চাইলে আপনি জাস্ট স্পিচ ক্ল্যারিটি করবেন এড বাটনে টিপবেন একটু ক্ল্যারিটি বাড়বে ঠিক আছে আপনি এই সাউন্ড এনহ্যান্সারে গিয়ে ইকুয়ালাইজারটাকেও সেট করতে পারেন তুমি বাড়ি গিয়ে দেখো বেরো সব বন্ধ হয়ে গেছে কটায় এসেছি তোমরা পিছনের গেট দিয়ে লাস্টে বেরোচ্ছি তো লেট হয়ে গেল কটায় ঢুকেছি কটায় এসেছি এখন সোজা বাড়ি আর শরীরে একটু জোর নেই তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে কি খবর মামনির জন্য মোমো নিলাম সোমো মানে আশা করে নিয়েছে এখন এত রাত অব্দি মোমোটার যে কি অবস্থা কে জানে যদি ঠিকঠাক থাকে মামনিকে বলবো এখনই খেয়ে নেবে আমি গরম করে দিচ্ছি ওটাকে আর রেখো না তাহলে আর কিছু থাকবে না যাই হোক এখন ঝটপট আগে ফ্রেশ হবো সোমোর একটা ভিডিও এক্সপোর্টে বসানোর রয়েছে আর দেখি আজকে যদি শিডিউল করে নিতে পারি তাহলে সেটাও করে নেবো তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় তো চলো আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ঠিক করছি মানে আজকে রাতে তার মানে কি লেভেলের ভিড় হতে পারে আজকে এখন দেখছি কি মানে শীত তো পড়েনি গরম কিন্তু মানে শীতের জামা কাপড় পড়েনি মোটামুটা সব